নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। মিটিগুলো আমি শেয়ার করেছিলাম স্কিন কেয়ার হেয়ার কেয়ারের ওপর, তো সেই ভিডিওগুলো তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো আমাকে, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি যে কটা হোম রেমেডি জানি আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো একটু একটু করে। আজ কিন্তু আমি সেরকমই একটা হোম রেমেডি নিয়ে চলে এসেছি, আর এটা কিন্তু ভীষণই এফেক্টিভ। তো মাত্র কয়েকটা জিনিসই লাগবে, সেগুলো মোটামুটি তোমরা ঘরেই পেয়ে যাবে। শুরু থেকে শেষ পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, কি করে করবে না করবে, এটা শুরুতে তোমাদের কি কি লাগবে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওর জন্য তোমাদের সবার প্রথমে কি কি লাগবে আগে সেগুলি একটু দেখিয়ে নিই। সো আজকে প্রথমেই লাগবে একটা ভালো হেয়ার অয়েল। তো আমি এখানে সেশা ইউজ করছি, তোমরা যে কোনো ভালো একটা হেয়ার অয়েল ইউজ করতে পারো, মানে তোমরা যে যেটা ইউজ করো সেটাই ইউজ করতে পারো। সব থেকে বড় কথা হচ্ছে আজকে যে সমস্ত জিনিস আমি ভিডিওতে ব্যবহার করছি সমস্ত কিছু কিন্তু হার্বাল, এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল কিছু কিন্তু আমি ব্যবহার করছি না। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, যাদের চুল খুব রুক্ষ ড্রাই হয়ে যাচ্ছে আর চুলগুলো ভেঙে ভেঙে পড়ছে, তারা কিন্তু অবশ্যই এই রেমেডিটা অ্যাপ্লাই করবে, একটা খুব ভালো কিন্তু একটা বেনিফিট তোমরা পাবে। তো আজকে যে হেয়ার প্যাকটা আমরা ব্যবহার করব, এটা করার আগে কিন্তু, মানে যে কোনো হেয়ার কেয়ার করার আগে কিন্তু চুলটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। আর সেটা যদি তোমরা এক শ্যাম্পু দিয়ে করো তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। তো চলো এবার আমি পুরো মাথাতে এই অয়েলটাকে অ্যাপ্লাই করে নেব। এখানে যা যা উপকরণ আছে সেগুলো তোমাদেরকে একবার বলে দিই। দেখো আমি এখানে মেথি নিয়ে নিয়েছি, এই মেথিটা কিন্তু আমি কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। তারপরে নিয়ে নিয়েছি একটা অয়েল, হেয়ার অয়েল। তো আমি এই হেয়ার অয়েলটা যে ব্যবহার করি তাই আমি এটা নিয়ে নিয়েছি, তোমরা যে যেটা ব্যবহার করো সেটাই নিতে পারো। আর আমি নিয়ে নিয়েছি এখানে মেথির জলটা, ওটা কিন্তু তোমরা কেউ ফেলবে না, ওটাও কিন্তু লাগবে। আর নিম পাতা, আর কিন্তু আছে এখানে জবা পাতা। আর আমি নিয়ে নিয়েছি এখানে দুটো লেবু, দুটো লেবু লাগবে না, একটাই লাগবে। তো যাই হোক, সব থেকে ভালো হয় যদি হেয়ারে সর্ষের তেলটা দেওয়া যায়, তাহলে সব থেকে বেস্ট হয়। এইবার আমি মেথিগুলোকে ভালো করে বেটে নেব মিক্সিতে। দেখো মেথিটা কিন্তু আমার বাটা হয়ে গেছে আর এটা একটুখানি ঘন হয়েছে। এবার আমি একে একে নিম পাতা, জবা পাতা আর লেবুটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। সবগুলো মোটামুটি ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি এই মেথিটাকে আর পাতাগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হেয়ার অয়েলটা, এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য মেথি জলটা। প্যাকটা আমার রেডি করা হয়ে গেছে, এবারে আমি আমার হেয়ারে অল্প অল্প হেয়ার নিয়ে আমি প্যাকটাকে অ্যাপ্লাই করব। তো কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে তোমরা সব বুঝতে পারবে কি করে কি করছি না করছি। একটা কথা বলে রাখি, এই প্যাকটায় কিন্তু তোমাদের একটু ইচিং প্রবলেম হতে পারে, যেহেতু এটাতে জবা পাতা রয়েছে। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, একটু হালকা হয়তো মাথাটা চুলকোবে, স্কিনটা একটু চুলকোবে, তোমরা চাইলে জবা পাতাটা কিন্তু স্কিপ করে যেতে পারো। তো প্যাকটা অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমরা নিচে কিছু একটা বিছিয়ে নেবে, তার উপর দাঁড়িয়ে তোমরা প্যাকটা অ্যাপ্লাই করবে। কারণ ঘর যদি নোংরা হয় তাহলে বাবা মা যখন বকাবকি করবে তখন কিন্তু কেউ আমাকে এসে কিছু বলতে পারবে না, আমি আগে ভাগে কিন্তু বলে দিলাম। তো প্যাকটা যখন হেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে যাবে, তারপরে 20-30 মিনিট রেখে দেন হেয়ারটাকে ওয়াশ করে নেবে। Thank you.
thousand years later. Hello, hello, Bundra. দেখো আমি স্নান ঠান করে একেবারে ফ্রেশ হয়ে ওয়াশ করে কিন্তু চলে এসেছি। তো দেখো এখনও চুলটা ভেজা আছে, পেছন দিকটা অনেকটাই ভেজা আছে, সামনের দিকটা মোটামুটি শুকিয়ে আমি চলে এসেছি হেয়ারটা দেখানোর জন্য। তো দেখো মানে কি বলবো, পুরো বাটারি বাটারি একটা, মানে সফট হয়ে গেছে চুলটা। আমি লাস্টে তোমাদেরকে পুরো হেয়ারটাই একদম ব্যাক থেকে দেখিয়ে দেবো। দেখো একটা হালকা কিন্তু একটা শাইন দিচ্ছে, দেখতে পাচ্ছ? শুধু তোমাদের কটা টিপস দিয়ে রাখছি, টিপস না কটা কথা আমি তোমাদেরকে বলে রাখি। যেমন তোমরা কোথাও বেরোবে বা কোনো অকেশনে যাবে, তার আগে এই হেয়ার কেয়ারটা করতে চাইছো, যেদিন অকেশন আছে বা যেদিন কোথাও বেরোচ্ছ সেই দিনই করবে না, তার এক দুদিন আগে এই হেয়ার কেয়ারটা করবে। কারণ এই দেখো হেয়ার কেয়ারটা করার সময় যে জবা পাতা, তারপরে মেথি, এইগুলো যে আমি ইউজ করেছিলাম, তো এইগুলো না চুলে একদিনই ওয়াশ করলে যায় না, এগুলো চুলে কিছুটা আটকে থাকে। আমারও ছিল, আমি অনেকটা রিমুভ করে ফেলেছি। তো এইটার জন্য না দুদিন অন্তত মাথাটাকে একটু ওয়াশ করতে হয়। আর জবা পাতার মেথির যে একটা স্মেল আসে না, ওটা দুদিন অন্তত শ্যাম্পু করলে ওটা রিমুভ হয়ে যায়, ঠিক আছে? যেদিন ওয়াশ করবে তার পরের দিনও শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিলে ওটা একেবারেই রিমুভ হয়ে যাবে। আর দেখো আমার চুলটা কতটা শাইন করছে, আমি কিন্তু তোমাদেরকে এটা অবশ্যই অবশ্যই সাজেস্ট করবো এটা করার জন্য, কারণ চুলটা অসম্ভব সফট হয়ে যায়। দেখো সফট হয়ে যায়, আমি কতটা জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট এটা কিন্তু খুব সফট হয়ে গেছে, একটা শাইনও দিচ্ছে দেখো। তো ব্যাক ক্যামেরায় আমি হেয়ারটা পুরোটাই তোমাদেরকে দেখাবো, তো চলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোনোরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে শাইনিস ক্রিয়েশন, একই নামে আছে, আমি ডিসক্রিপশানে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সো বাই বাই।